আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। এক প্রশ্ন করেছেন। কোন প্রতিষ্ঠানের কর্মচারী না জানিয়ে চাকরি ছেড়ে অন্য কোনো প্রতিষ্ঠানে যোগদান করলে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বিগত মাসের বেতন কর্তন করা হলে প্রতিষ্ঠানের কোনো দায় থাকবে কি? উল্লেখ্য, নিয়োগপত্রে পদত্যাগের সময় ন্যূনতম এক মাস আগে জানাতে হবে অথবা প্রতিষ্ঠান ছাটাই করলে এক মাসের অগ্রিম বেতন প্রদান করবে এমন শর্ত ছিল হ্যাঁ প্রশ্নটা সুস্পষ্ট ক্লিয়ার যদি প্রতিষ্ঠানের নিয়ম হিসেবে এক মাসের বেতন কর্তন করা হয় অথবা প্রতিষ্ঠানের নিয়ম হিসেবে নিয়োগপত্রে উল্লেখিত আইন হিসেবে ছিল যা লঙ্ঘন করেছে কর্মকর্তা কর্মচারী প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা রক্ষার জন্য তা করা হয়েছে অবশ্যই সরিয়া এতে কোনো সমস্যা বলবে না তবে অবশ্যই জানা উচিত যাতে করে নিয়োগ দানকারী প্রতিষ্ঠান অথবা নিয়োগপ্রাপ্ত ব্যক্তি কেউ জালেম অথবা মজলুম না হন লা তিম আওয়ালা তুলা মুন কেউ অত্যাচারী অথবা কেউ অত্যাচারিত অর্থাৎ অন্যায়কারী অথবা অন্যায় করা হয়েছে এমনটা যাতে না হয় অর্থাৎ প্রতিষ্ঠানও যাতে ব্যক্তির বেতন কর্তন করতে গিয়ে অত্যাচারীর ভূমিকা অবতীর্ণ না হয় আবার কর্মকর্তা কর্মচারীও প্রতিষ্ঠান থেকে চলে যেতে গিয়ে পদত্যাগ করতে গিয়ে প্রতিষ্ঠানকে ব্যাখায়দায় ফালানো অথবা কোনো সমস্যায় অথবা প্রতিষ্ঠানের প্রতি অন্যায় করা অথবা প্রতিষ্ঠানের কোনো আইনকে লঙ্ঘন করা অথবা নিয়োগের সময়ের কোনো চুক্তিকে বর খেলাভ করা উচিত না যদি কেউ এমনটা করে মাহমুদ আসলাম স্পষ্ট বলেছেন নবীজি বলেছেন একজন মুনাফেকের সুস্পষ্ট তিনটি নিদর্শন নবীজি বলেছেন একজন মুনাফেকের সুস্পষ্ট তিনটি নিদর্শন এক নম্বর কথা বললে মিথ্যা কথা বলে দুই নাম্বার আমানত রাখলে খেয়ানত করে তিন নাম্বার ওয়াদা করলে খেলাফ করে তো এগুলা ওয়াদার অন্তর্ভুক্ত তাই ওয়াদা জেনে শুনে খেলাফ করা হল মুনাফেকের তিনটি আলামতের একটি করে ফেলা তাই সতর্ক হওয়া উচিত আল্লাহ তালা সাবধান হওয়ার তৌফিক দিন আমি